হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবাস হেলদি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ মজাদার আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছিলাম। রুই মাছগুলোকে খুব ধুয়ে পরিষ্কার করে সামান্য কিছু হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। এখন আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি রুই মাছের মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। রুই মাছ দিয়ে আলু ঝোল রান্না করার জন্য আজকে আমি বাটা মশলা ইউজ করব। শুকনা মরিচগুলোকে বেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ সব কিছুই আমি বাটা মশলা দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে আলু ঝোল করার জন্য আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হাফ ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আমার হাফ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। খুব ভালো করে সামান্য পরিমাণ ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল উঠে গিয়েছে, অর্থাৎ আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো আলু এবং ভেজে রাখা মাছগুলো দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বাটা, হলুদ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা। দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদ বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখন মাছ আলু দুটোকেই একটু ভালো করে কষিয়ে নিব। আর চুলোর আঁচটাকে আমি মাঝারি আঁচে রেখেছি, অল্প আঁচে আমি কষাবো না, কারণ যেহেতু মাছ এবং আলু দুটোই ভেজে নিয়েছি, মাছগুলো ভেঙে যেতে পারে। আমার রুই আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ছোট টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি। আমি হাত দিয়ে এভাবে পাতিলটাকে ধরে নেড়ে চেড়ে দিব, তাতে মাছগুলো ভেঙে না যায়। বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এখানে আমি 4-5টির মতো কাঁচামরিচ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, এবং চুলোর আঁচটাকে আমি মৃদু আঁচ দিয়ে দিব। এই মৃদু আঁচে মাছ এবং আলু দুটোই রান্না হয়ে যাবে, কারণ মাছটা কিন্তু একটু সফট হতে হবে, মাছের ভিতরে ঝোল ঢুকতে হবে, নাহলে খেতে টেস্টি লাগবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রুই আলুর ঝোল তরকারি হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ জিরে ফাঁকি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দু 3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং আমি চুলো থেকে রান্নাটা নামিয়ে নেব। হয়ে গেল আমার দারুণ মজাদার রুই আলু ঝোল কারি। আপনারা বাসায় এইভাবে রান্না করে খাবেন।
আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।